দিছে শোনা যাচ্ছে? দিছে। হ্যাঁ হ্যাঁ, তো আজকে তো তোমাদের অপথালমোলজি মানে প্রথম ক্লাস নাকি? ইয়েস স্যার। নিউ ফিফথ ইয়ার এর আজকে ক্লাস তো নেয়ার কথা ছিল ডাক্তার পরিতোষ কান্তি তালুকদারের, উনি কোনো এক কারণ নিতে পারেন নাই, একটা মানে আনওয়ান্টেড সিচুয়েশন হয়ে যাওয়াতে আমি ক্লাস নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ। হ্যাঁ, আমার সাথে তোমাদের পরিচয় হয়তো কারো আছে কারো নাই, তো আমিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত আছি। তো আজকে ক্লাসটা মেইনলি নিব ইন্ট্রোডাক্টরি কথাবার্তা কিছু বলবো, আই বলের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার রিলেটেড কি কি ডিজিজ হয়, একটু জাস্ট ডিজিজ গুলার একটু মানে স্টার্টিং বা ডিজিজ গুলার একেবারে মানে প্রারম্ভিক কিছু কথাবার্তা এগুলা নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করতে পারি নাকি? হ্যালো, ইয়েস। হ্যাঁ, তোমাদের তোমরাও কিছু শেয়ার করবা। এমনি আই বলে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার তো তোমাদের মোটামুটি জানাই আছে অনেক কিছু, তাই না? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো আমরা আই বলে অ্যানাটমিটা একটু আলোচনা করব প্রথমেই। হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছো? আচ্ছা, জি স্যার, শুনতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আই বলে হচ্ছে তিনটা কভারিং কোট, আউটার ফাইব্রাস কোট, মিডল ভাস্কুলার কোট এন্ড ইনার মোস্ট হচ্ছে নার্ভাস কোট। আউটার ফাইব্রাস কোট কম্প্রাইজেস টু পার্টস, সবচেয়ে বড় যে অংশটা সেটা হচ্ছে পাঁচ ভাগের ছয় ভাগের পাঁচ ভাগই। হ্যাঁ, ফাইভ সিক্স পার্ট অফ দা পোস্টেরিয়র পার্ট দ্যাট ইজ কম্পোজড অফ স্ক্লেরা এন্ড ইট ইজ অপেক ইন কালার, ইট ইজ রিলেটিভলি অ্যাভাস্কুলার। হ্যাঁ, কম্পারেটিভলি একেবারে 100% অ্যাভাস্কুলার বলা যাবে না স্ক্লেরাকে, রিলেটিভলি অ্যাভাস্কুলার। আর এন্টোরিয়র 1/6 পার্ট ইজ ফর্ম বাই দ্য ট্রান্সপারেন্ট কর্নিয়া ট্রান্সপারেন্ট কর্নিয়া। এই কর্নিয়ার আবার আছে কয়টা লেয়ার? কর্নিয়ার কয়টা লেয়ার বলো তো? পাঁচটা লেয়ার। পাঁচটা লেয়ার, এই পাঁচটা লেয়ার হচ্ছে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, সামনে থেকে পিছনে, কর্নিয়াল এপিথেলিয়াম, বাউমেন্স মেমব্রেন, মাঝখানে মিডিল লেয়ারটা হচ্ছে সাবস্টেনশিয়া প্রোপিয়া, তারপর হচ্ছে ডেসিমেটস মেমব্রেন, ইনার মোস্ট হচ্ছে কর্নিয়াল এন্ডোথেলিয়াম। এই পাঁচটা লেয়ার সম্বন্ধে তোমাদের খুব ভালো করে জানতে হবে। এই যে এপিথেলিয়াল যে লেয়ারটা আউটার মোস্ট লেয়ার, এই লেয়ারটা অনেক সময় ইনজুরি হয়ে যায়, এপ্রেশন হয়ে দিয়েছে, চোখে একটু রাবিং করছে, তাতে দেখা গেলো এপিথেলিয়াল এপ্রেশন হয়ে গেছে, এপিথেলিয়াল টিস্যু লস হয়ে গেছে। এরকম সিচুয়েশন নিয়ে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসে। আসলে আমরা যেটা করে দিই, এটা কিন্তু এপিথেলিয়াল সেল, কাজে এটা এটা হচ্ছে আমরা যদি ফাংশনালি চিন্তা করি তাহলে এটা হচ্ছে লেভেল সেল। তো লেভেল সেলের ধর্ম কি? এটা প্রলিফারেশন হয়ে যায়। কাজে আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করি, এইরকম কন্ডিশনে যদি পেশেন্ট আসে এপিথেলিয়াল এব্রেশন নিয়ে, কর্নিয়াল এব্রেশন, মাইনুট ইঞ্জুরি নিয়ে, তখন আমরা একটু পেচিং করে দিই, আইবলটাকে একটা পেট ব্যান্ডেজ দিয়ে দিই। এতে এই পেট ব্যান্ডেজ দিলেই দেখা যায় উইদিন 24 আওয়ার্স পেশেন্টের এপিথেলিয়ালাইজেশন হয়ে যায়, হিলিং হয়ে যায়। হ্যালো, শুনতে পাচ্ছো? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এপিথেলিয়ালাইজেশনের জন্য আমরা পেট ব্যান্ডেজ দিয়ে রাখি। পেট ব্যান্ডেজ দিয়ে রাখলে দেখা যায় খুব কুইক এপিথেলিয়ালাইজেশন হয়ে যায়, এবং এপিথেলিয়ালাইজেশন পরের দিন আমরা ব্যান্ডেজ খুলে দিই। তো এপিথেলিয়ালাইজেশনের জন্য অনেক সময় আমরা চিন্তা করি যে যদি কোনো মাইক্রো অর্গানিজম থাকে, ইনফেকশনের সোর্স থাকে, তো
তখন এই বেড ব্যান্ডেজ দেওয়ার আগে আমরা একটু অ্যান্টিবায়োটিক ড্রপ বা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়ে দিই এবং তারপর ব্যান্ডেজ দিয়ে দিই। তাতেই দেখা যায় আফটার 24 আওয়ার্স পরের দিন হয়তো আমরা চেম্বারে বা আউটডোরে পেশেন্টকে বলি পরের দিন আপনি আসবেন, আসলে দেখা যায় যে হিলিং হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানা দরকার যে চোখ তো আসলে যদিও আমরা একটাকে ব্যান্ডেজ করতেছি, সবচেয়ে ভালো হচ্ছে যদি কেউ বলে যে সবচেয়ে ভালো কোনটা, ভালো কিন্তু বাইলেটারাল পেচিং, বাইলেটারাল ব্যান্ডেজ। যদিও একটা চোখ আক্রান্ত বা একটা চোখের এপিথেলিয়াম লস হয়েছে, আমার একটা চোখে এপিথেলিয়ালাইজেশনের দরকার, কিন্তু আমরা মানে স্ট্যান্ডার্ড বা যদি আমি বলি যে সবচেয়ে ভালো কোনটা তাহলে বলতে হবে বাইলেটারাল পেচিং। কারণ চোখ তো একটা চোখ যদি মুভ করে অন্য চোখ কিন্তু সাথে মুভ করবে। এখন মনে করো তুমি এক চোখে পেট ব্যান্ডেজ দিয়ে দিছো পেশেন্টকে, তাতে টিভি দেখতেছে, কোথাও বাজার করতে গেছে, কোনো কিছু কাজ করতেছে, তখন কিন্তু তার অন্য চোখটা মুভ করবে। এই অন্য চোখ মুভ করার সাথে সাথে কিন্তু তার ওই যে চোখ তুমি পেচিং করে দিলে ওই চোখে কিন্তু রেস্ট হবে না, এপিথেলিয়ালাইজেশনটা প্রপারলি নাও হতে পারে। এই জন্য আইডিয়াল হচ্ছে এক চোখ না দুই চোখই পেচিং করে দেয়া। আর যদি সেটা নাও পারি এক চোখ পেচিং করে দেয় তখন আমরা বলি যে আজকে আপনি অন্য কোনো মানে দেখার কাজ থেকে বিরত থাকবেন, আপনি গিয়ে শুয়ে থাকেন। যদি সে শুয়ে থাকে তখন কিন্তু আর মানে মুভমেন্ট যেটা চোখের বন্ধ হয়ে থাকবে, চোখের মুভমেন্ট যদি হয় তাহলে কি হবে ওই যে এপিথেলিয়ালাইজেশনটা প্রপারলি হবে না, কারণ ওই যে ভিতরে ভিতরে তো একটু রাবিং হবে আইলিডের ইনার সার্ফেসের সাথে, এই জন্য এই রাবিং এর জন্য তার এপিথেলিয়ালাইজেশনটা প্রপারলি হয় না। এই জন্য আমরা পেশেন্টকে বলি আপনি সারাদিন শুয়ে কাটাবেন, চোখ বন্ধ করে কাটাবেন, যদি আপনার এক চোখ আক্রান্ত আপনি দু চোখ বন্ধ করে শুয়ে থাকবেন, এটাই হচ্ছে প্রপার। তাহলে আমরা খুব কুইক এই ইমপ্রুভমেন্ট বা হিলিংটা আমরা খুব ভালো পাই, নিশ্চিত হিলিং পেয়ে যাই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, এপিথেলিয়াল লসের পেশেন্টদের কমপ্লেইন কি থাকে? এপিথেলিয়াল যদি লস হয় এক নম্বরে যে কমপ্লেইন হবে, তুমি প্রথমে চিন্তা করো এখানে কিন্তু নার্ভ ফাইবার যেগুলো আছে আমাদের এই কর্নিয়ায় এগুলো কিন্তু এক্সপোজড হয়ে যাবে। এই এক্সপোজড হয়ে যাওয়ার জন্য, নুড হয়ে যাওয়ার জন্য ফরেন বডি সেন্সেশন হবে। যখনই আইলিড আমরা তো কন্টিনিউয়াস ব্লিঙ্কিং করি, যখনই আমরা ব্লিঙ্কিং করব তখন ওই ব্লিঙ্কিং এর সাথে সাথে নার্ভ ফাইবার গুলো ইরিটেট হবে, এই জন্য পেশেন্ট মানে ফরেন বডি সেন্সেশন ফিল করবে। আলোর দিকে তাকাতে তার খুবই সমস্যা হবে, ফরেন বডি সেন্সেশন, ফটোফোবিয়া, খুব মানে প্রমিনেন্ট যে ফাইন্ডিং নিয়ে পেশেন্ট আসবে যে স্যার আমি আলোর দিকেই তাকাতে পারি না, আলোর দিকে তাকালেই পানি চলে আসে, এই 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 সমস্যাগুলো হবে, পেইন হবে, ওয়াটারিং, ফটোফোবিয়া, পেইন, ফরেন বডি সেন্সেশন, তাকাতে পারতেছে না, একটু হেজিনেস চলে আসবে। কারণ এপিথেলিয়াল টিস্যু যখন তোমার স্মুথ সার্ফেস তৈরি করবে, দিস স্মুথ সার্ফেস নরমাল ভিশন, বাট হোয়েন হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, তো নরমাল ভিশনটা ডিসরাপ্টেড হয়ে যাবে, তার নরমাল ভিশনটা আর থাকবে না যখন এপিথেলিয়াল টিস্যু লস হয়ে যাবে, বুঝতে পারছো? তো এপিথেলিয়াল টিস্যু লসের এক নম্বর একটা পয়েন্ট যদি আমরা বলি তো প্রথমেই বলবো যে ফটোফোবিয়া, অ্যাট লিস্ট কিছু না কিছু তার ফটোফোবিয়া থাকবে। তো এটাই হচ্ছে মোটামুটি হিলিং হয়ে গেল, তাহলে ওকে পরের দিন আমরা হয়তো প্যান্ডেলিস খুলে দিলাম, বললাম যে হয়তো 72 ঘন্টা পানি না লাগানোর জন্য বা ওই যাতে চোখে কোনো রাবিং না করে এগুলো। তারপর যেটা বাউমেন্স মেমব্রেন, এটা মোটামুটি একটা ইলাস্টিক মেমব্রেন, তারপর যেটা মিডিল পার্ট সেটা হচ্ছে স্ট্রোমা। এই টোটাল কর্নিয়ার যে আমাদের থিকনেস 0.5 মিলিমিটার বা 0.6 মিলিমিটার, এই থিকনেসের 90% is shared with this middle layer, that is stroma. Stromatai hocche sobche boro layer. Tarpor hocche decimates membrane ar inner most hocche corneal endothelium. Ei endothelium ar decimates membrane gurutto onno karone ekhane je paschal layer, ei paschal layer er modhe sobche tough layer, sobche mane shokto, toughest ebong strongest layer hocche ei decimates membrane. ওই সময় বলা হয় স্কেলিটন অফ দ্য কর্নিয়াস, কর্নিয়ার মেইন মানে স্কেলিটন বা মেইন শক্তি যোগাচ্ছে এই ডেসিমেন্টস মেমব্রেন। ইনার মোস্ট লেয়ার যেটা সেটা হচ্ছে কর্নিয়াল এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়াম লেয়ার ইন রেসপেক্ট অফ অপারেশন, অপারেটিভ প্রসিজিওর, বিশেষ করে চোখের মেইন অপারেশন তোমরা জানো এই লেন্সের যে অপারেশনটা হয় সেটা হচ্ছে ক্যাটারেক্ট অপারেশন, সেই ক্যাটারেক্ট অপারেশনের সাথে এটার অতপ্রত সম্পর্ক, বিশেষ করে এই এন্ডোথেলিয়াল লেয়ারের। কারণ এখানে যখন ম্যানিপুলেশন হয়, এখানে যখন একটা অপারেশন হয়, এখানে ঢুকে যখন একটা লেন্স ইমপ্লান্ট হয়, এই ক্যাটারাক্টের লেন্সটাকে যখন আমরা রিমুভ করে নিয়ে আসি তখন এই এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হয়ে যেতে পারে।
পার্শিয়ালি ড্যামেজ হতে পারে, 50% ড্যামেজ হতে পারে, 30% ড্যামেজ হতে পারে, এরকম এটা অনেক ঘটনা ঘটতে পারে। এবং এগুলো যদি বেশি ড্যামেজ হয়ে যায় তাহলে কি হয়, এখানে একটা টাইট জাংশন আছে এই এন্ডোথেলিয়াল সেলে, এই টাইট জাংশনের কারণে এই অ্যাকুয়াসটা এই জায়গার নাম কি বলতো, এই জায়গার নাম এই যে স্পেস, এই স্পেসটার নাম কি? প্রদত্ত যে লেন্স সেই ক্রিস্টালাইন লেন্স, দ্য স্ট্রাকচার অর পোর্শন বিহাইন্ড দ্য ক্রিস্টালাইন লেন্স ইট ইজ পোস্টেরিয়র সেগমেন্ট, এন্ড পোর্শন অফ দ্য আইবল ইন ফ্রন্ট অফ দ্য লেন্স ইট ইজ এন্টেরিয়র সেগমেন্ট। এখন এই অ্যান্টেরিয়র সেগমেন্ট কে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা কি অ্যান্টেরিয়র চেম্বার এন্ড ইট ইজ পোস্টেরিয়র চেম্বার, ইট ইজ পোস্টেরিয়র চেম্বার। এই যে আইরিস এর পিছনে অল্প জায়গা সেটা হচ্ছে পোস্টেরিয়র, এখানে খুব ভালো দেখা যাচ্ছে না, তো এখানে একটু ছোট্ট একটা স্পেস আছে যেটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। তাহলে লেন্সের সামনে দুইটা, বিহাইন্ড দ্য কর্নিয়া এন্ড ইন ফ্রন্ট অফ দ্য আইরিস, এটা হচ্ছে আইরিস মোবাইল স্ট্রাকচার আমাদের চোখের, যেটা কি করে এই আইরিস এর কাজ কি, বা আইরিস যে পিপিলারি অ্যাপারচার, এই পিপিলার কাজ কি? হ্যালো, আইবল কি পরিমাণ এন্ট্রি অফ লাইট টু দ্য পোস্টেরিয়র সেগমেন্ট, এই পোস্টেরিয়র সেগমেন্ট বা রেটিনাতে কতটুকু আলো ঢুকবে এটাই সে নিয়ন্ত্রণ করতেছে এই পিপিল। এবং এই পিপিল তার সাইজ চেঞ্জ করে, তোমরা জানো নর্মালি পিপিলের ডায়ামিটার কত, নর্মালি পিপিলের ডায়ামিটার কত? হ্যালো, 3-4 মিলিমিটার নর্মালি হচ্ছে, 3-4 মিলিমিটার। এটা আমরা যখন ফুল ডাইলেট করে ফেলতে পারি, আমরা অনেক সময় ফুল ডাইলেট করি, কখনো আমরা মনে করো অন্ধকারে এমনি ফিজিওলজিক্যালি ফুল ডাইলেট হয়ে যায়, আর প্যাথোলজিক্যালি যেমন ফুল ডাইলেট হয়, যেমন বা একটা ঔষধ দিয়ে আমরা ডাইলেট করি, যেমন মাইডিয়েটিক কিছু ড্রপ আছে, কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, যেমন শর্ট অ্যাক্টিং মাইডিয়েটিক, যেমন টোপিকামাইড, আমরা অনেক সময় চোখের ভিতর দেখার জন্য, চোখের ইনসাইড দেখার জন্য, রেটিনা এক্সামিনেশন করার জন্য, ভিটিএস এ কোনো ফাইন্ডিং আছে কিনা এটা এক্সামিনেশন করার জন্য আমরা টোপিক্যালি টোপিকামাইড ড্রপ ইউজ করি। এই ড্রপের অ্যাকশন কতক্ষণ থাকে, 2-3 ঘন্টা, 4 ঘন্টা থাকে, তো এর মধ্যে আমরা চোখের ভিতরটা দেখার সুযোগ পেয়ে যাই, আমরা চোখের ভিতর দেখা, যেটাকে বলা হয় ফান্ডাস করি, ফান্ডাস মানে ভিতরের পোর্শন, ইনসাইড অফ দ্য আইবল, ইন্টেরিয়র অফ দ্য আইবল, ইন্টেরিয়র অফ দ্য আইবল মেইনলি আমরা রেটিনা এক্সামিনেশন করি, রেটিনাতে জানো বিভিন্ন ফাইন্ডিং আছে, এগুলো এক্সামিনেশন করার জন্য আমরা চোখে ড্রপ দিই, টোপিকামাইড ড্রপ, এবং টোপিকামাইড ড্রপ দিয়ে আমরা এক্সামিনেশন পারপাসটা সার্ভ করি। আবার মেডিকেলি অন্যান্য ট্রিটমেন্টের জন্য আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, যেমন হুমাট্রোপিন, লং অ্যাক্টিং মানে মাইডিয়েটিক, যেমন এট্রোপিন, এগুলো ইউজ করি, তাই এগুলো দিয়ে আমরা ইউজ করি। আমরা যেখানে কথা বলতেছিলাম এই স্পেসটার কথা, আবার একটু চলে যাই ওই কথাতেই, তো এইটা এই যে স্পেসটা ইন বিটুইন দ্য আইরিস অ্যান্ড কর্নিয়া, আইরিস এবং কর্নিয়ার মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা হচ্ছে এন্টেরিয়র চেম্বার। এই এন্টেরিয়র চেম্বারে থাকে যে ফ্লুইড, সেই ফ্লুইডের নাম কি? হ্যালো, অ্যাকুয়াসিউমার। এন্টেরিয়র চেম্বার পোস্টেরিয়র চেম্বার দুটাতেই যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে অ্যাকুয়াসিউমার। এই অ্যাকুয়াসিউমার নর্মালি কিন্তু কর্নিয়াতে ঢুকতে পারে না, নর্মালি কর্নিয়াতে ঢুকতে পারে না, কারণ হচ্ছে দেয়ার যে টাইট জাংশন অফ এন্ডোথেলিয়াল সেল, এই যে এন্ডোথেলিয়াল সেল এটা একটা টাইট জাংশন, কিন্তু অপারেটিভ ম্যানিপুলেশনের কারণে যদি এই টাইট জাংশনটা লস্ট হয়ে যায়, অথবা দেখা গেল এখানে হয়তো 100টা সেল ছিল, 100টা সেলের মধ্যে আমি 20টা সেলকে ডেমিজ করে ফেলছি, 30টা সেলকে ডেমিজ করে ফেলছি, তখন কি হয় মাঝখানে একটু গ্যাপ সৃষ্টি হয়ে যায় অল্প সময়ের জন্য, সেই গ্যাপ দিয়ে ফ্লুইড ভিতরে ঢুকে যায়, ফ্লুইড ভিতরে ঢুকে যায় মানে অ্যাকুয়াসিউমারটা কর্নিয়াতে ঢুকে যায়, ঢুকে গেলে যে কন্ডিশনটা হয় সেই কন্ডিশন হচ্ছে স্টিমি কর্নিয়া বা কর্নিয়া স্ট্রায়েশন, একটু লিখে রাখো, এটা পরীক্ষায় ধরা হয়, এই পরীক্ষায় আমরা প্রায়ই ধরি যে মানে ক্যাটারাক্ট সার্জারির কমপ্লিকেশন, তখন এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কর্নিয়া স্ট্রায়েশন, তখন আবার জিজ্ঞেস করা হয় কর্নিয়া কিভাবে স্ট্রায়েট হয় বা স্ট্রায়েট কেরাটোপ্যাথি, এখানে ডুরা ডুরা সাদা সাদা একটা দাগ পড়ে যায় কর্নিয়া দেখলে, আমি পরে তোমাদের ছবি দেখাবো,
তো স্টাইপ কেরাটোপ্যাথিটা হচ্ছে যদি আমরা এখানে মানে মল হ্যান্ডেলিং করি, আমাদের যদি ম্যানিপুলেশনটা খুব রুড হয়, তাহলে কি হবে, এই সেলগুলা টাইট জাংশনটা লস্ট হয়ে যাবে, সেলগুলার গ্যাপ দিয়ে একুয়াস ভিতরে ঢুকে যাবে এবং কর্নিয়া তার ট্রান্সপারেন্সি হারায় ফেলবে, কর্নিয়া বিকেম স্টিমি বা ইডিমেটাস, একটু পানি পানি ভাব কর্নিয়ার মধ্যে, ট্রান্সপারেন্সি থাকবে না। তো এই কন্ডিশনটাকে বলে স্ট্রায়েট কেরাটোপ্যাথি, স্ট্রায়েট কেরাটোপ্যাথি অথবা কর্নিয়াল স্ট্রায়েশন। তো এটা আসলে অধিকাংশ ক্ষেত্রে দুই তিন দিন, চার দিন, পাঁচ দিন, সপ্তাহখানেকের মধ্যে ঠিক হয়ে যায়। তোমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে এন্ডোথেলিয়াল সেল, ইনার মুসলিয়ার যেটা, এই এন্ডোথেলিয়াল সেলটা কিন্তু পার্মানেন্ট সেল, পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল মানে কি, এই সেলটা আর রিজেনারেট করবে না, যেটা লস্ট হয়ে গেছে এটা লস্ট করে না। এখন একটু আগে আমি যেটা বললাম যে হয়তো 20% সেল আমি ধ্বংস করে দিয়েছি অপারেশনের সময়, তাহলে এই গ্যাপটা আবার ফিল আপ হবে কিভাবে, কে বলতে পারবা? হ্যালো, এই যে 20% সেল আমি ড্যামেজ করে ফেললাম, যে এই ছিদ্রগুলা আগের মতো চলে ব্লক হয়ে যাবে কয়েক দিনের মধ্যে, এটা হবে কিভাবে? কারণ এন্ডোথেলিয়াল সেল তো পার্মানেন্ট সেল, সে তো আর রিজেনারেট করবে না, গ্যাপ ফিল আপ করার জন্য নতুন সেল তৈরি হবে না। তারপরও দেখা যাবে সপ্তাহখানেকের মধ্যে সেলের গ্যাপটা বন্ধ হয়ে যাবে, ভিতরের পানিটা আবার এই এন্ট্রি চেম্বারে সোডিয়াম পটাশিয়াম পাম্প মেকানিজমের মাধ্যমে ফিরে আসবে এবং কর্নিয়াল ট্রান্সপারেন্সিটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। সরি, হ্যালো স্যার, কেউ বলো তো এই এই যে গ্যাপটা এক সপ্তাহের মধ্যে তো আবার বলতেছি ফিল আপ হয়ে যাবে, কিভাবে ফিল আপ হবে? সেলগুলো তো পার্মানেন্ট, বলতে পারবা কেউ? হ্যালো, এটাই হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন, হাইপারট্রফি, সেলগুলা সাইজে বড় হয়ে যাবে, বুঝতে পারছো? সেলগুলা যে সাইজ ছিল, মনে করো যেটা ছিল 2 মিলিমিটার, 2 কিউবিক মিলিমিটার, ওটা হয়ে গেলে যাবে 3 কিউবিক মিলিমিটার, এই সেলের সাইজ গুলো বড় হয়ে হয়ে গ্যাপ গুলা মানে ক্লোজ করে দিবে। যখনই গ্যাপ ক্লোজ করে দিবে তখন এখানে ভিতরে যে ফ্লুইডটা ঢুকবে সেই ফ্লুইডটা আবার আগের জায়গায় ফিরে চলে যাবে, বুঝতে পারছো? এবং তখন কর্নিয়া আবার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আবার স্বচ্ছতা ফিরে পাবে। এখন একটা ইম্পর্টেন্ট কন্ডিশন, যে আমি যদি মেসিভ ডেমেজ করে ফেলি, এখানে খুব একটু নোট লিখে রাখো তোমরা, এই এই যে কর্নিয়া, কর্নিয়ার যে এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়াল সেলের একটা অ্যাডাল্টের ক্ষেত্রে এর কাউন্ট হচ্ছে 2500 পার স্কোয়ার মিলিমিটার, 2500 থাকে পার স্কোয়ার মিলিমিটারে। তো আমরা এটা অনেক সময় যখন একটু আসলে তো ক্যাটারাক্ট সার্জারি বেশি অ্যাডাল্টের করা হয় না বুড়োদের করা হয়? ক্যাটারাক্ট সার্জারি কি অ্যাডাল্টের না বুড়োদের? বয়স্কদের, হ্যাঁ, না অ্যাডাল্টদের না, অ্যাডাল্টদের তো হয় কিন্তু কম হয়, বেশি অলমোস্ট 80 বা 90% পেশেন্ট আর ওল্ড এজের পেশেন্ট। তো ওল্ড এজের পেশেন্টের যখন আমরা করি তাদের সেল কাউন্ট আর 2500 থাকে না, নর্মালি তাদের হয়ে যায় 1500, 1200, 1400 এরকম কাউন্ট হয়ে যায়। যে আসলে তো ওয়ার এন্ড টিয়ার উইথ এজিং প্রসেস, এটা তো জানোই তোমরা, সব জায়গায় ডিকেইং প্রসেস চলতে থাকে, যার দরুন সেল কাউন্ট কমে যায়, নর্মালি কমে যায়। তো আমাদের একটা মোটামুটি একটা লেভেল হচ্ছে 500 পার স্কোয়ার মিলিমিটার পর্যন্ত যদি আমি মানে নিয়ে আসি কাউন্ট, দ্যাট মিন্স 1000 ছিল 1500, আমি 1000 ডেমেজ করে ফেলছি, 1000ই ডেমেজ করে ফেলছি, মানে প্রায় 2/3 সেল আমি ডেমেজ করে ফেলছি পার অপারেটর এখানে মডেলিং করে। তা দেখা যাবে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে হাইপারট্রফি হয়ে স্পেস ফিল আপ হয়ে যাবে। কিন্তু যদি আমি এর চেয়েও বেশি ডেমেজ করে ফেলি, এর চেয়েও বেশি ডেমেজ করে ফেলি, দ্যাট মিন্স দেখা গেল যে সেল কাউন্ট হয়ে গেছে 1500 থেকে ধরো 200 পার স্কোয়ার মিলিমিটার অথবা 300 পার স্কোয়ার মিলিমিটার, তাহলে দিস লস উইল বি ইরিপেয়ারেবল, এই লস আর রিপেয়ার হবে না। দ্যাট মিন্স সেলগুলা হাইপারট্রফি হয়েও সেই গ্যাপ বিটুইন টু সেল আর ফিল আপ করতে পারবে না, বুঝতে পারছো? হ্যালো, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা কিন্তু ভাইবার ইনফরমেশন। হ্যালো, কথাটা বুঝতে পারছো?
স্যার আবার একটু বলুন সবাই বুঝতে পারছেন আমি শুনছি স্যার হ্যাঁ 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 শুনো ইনফরমেশন এটা একেবারে নোট করে লিখে রাখো নরমালি কি বলছিলাম 2500 সেল অ্যাডাল্টের ক্ষেত্রে এবং ডিউরিং মোস্ট অফ দ্য অপারেশন দ্যাট মিন্স ওল্ড এজ পেশেন্টের ক্ষেত্রে আমরা অপারেশন করি তখন সেল কাউন্ট এমনিতেই কমে যায় ন্যাচারাল প্রসেসে বুড়ো বয়স বাড়তে বাড়তে তখন চলে আসে 1500 পার স্কোয়ার মিলিমিটার এই 1500 যখন আমি অপারেশন করতেছি তখন এই হ্যান্ডেল মল হ্যান্ডেলিং এর জন্য বা এখানে যে তো আমরা যে ফ্লুইড টু ঢুকায় ওয়াশ করি এই ওয়াশের কারণে দেখা যায় সেল কাউন্ট কমে যায় নরমালি তো কমে হয়তো আমি 500 লস করে ফেললাম হয়ে গেল 1000 হয়তো আমি 600 লস করে ফেললাম হয়ে গেল 900 1500 থেকে তো এইটুকুতে কোনো ড্যামেজ হবে না এটা তার এক সপ্তাহ দুই সপ্তাহের প্রসেস অফ হাইপারট্রফি কিন্তু যদি আমি মেসিভ ড্যামেজ করে ফেলি যেটা 1500 ছিল পার স্কোয়ার মিলিমিটার এত ড্যামেজ করলাম যে দেখা গেল সেল কাউন্ট হয়ে গেছে 400 পার স্কোয়ার মিলিমিটার বা 300 পার স্কোয়ার মিলিমিটার মানে 500 নিচে আমি নামাই গেছি তখন হাইপারট্রফি হয়ে এই সেলগুলা এই এন্ডোথেলিয়াল সেলগুলা তাদের মাঝখানের যে বন্ধন এটা আর মেনটেন করতে পারবে না হাইপারট্রফি হয়েও দেখা যাবে মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে বুঝতে পারছো হ্যালো yes sir স্যার খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছি এটা তোমরা মাথায় ঢুকায় রাখো এখানে একটু নোট একটু শর্ট নোটের মতো একটু করে লিখে রাখো এটা আমি আরো একটু আগাচ্ছি এখানে অনেক ইনফরমেশন আছে তো এই যে গ্যাপটা এই গ্যাপ যখন দেখা যাবে ফিল আপ হবে না তখন এই গ্যাপটা পার্মানেন্ট রয়ে যাবে তাহলে ভিতরে যে একুয়াস ঢুকছে ভিতরে এই এন্টেরিয়র চেম্বার একুয়াস স্ট্রোমাতে চলে গেছে এই স্ট্রোমাতে এই এন্টেরিয়র চেম্বারের একুয়াস থেকেই যাবে থাকতে থাকতে কি হবে এই যেহেতু আর ভিতরে ঢোকার সুযোগ নাই যেহেতু গ্যাপ রয়ে গেছে কন্টিনিউয়াস ঢুকতেছে কন্টিনিউয়াস ঢুকতেছে আলটিমেটলি এই একুয়াসটা আমার এপিথেলিয়াম পর্যন্ত চলে আসবে এপিথেলিয়ামে এসে এপিথেলিয়াল যে সেলগুলা এগুলা সোলেন হয়ে যাবে ফুলে যাবে প্রত্যেকটা সেল এবং বুলার মতো হয়ে যাবে বুলা বুলা বুলার মতো হয়ে যাবে এই কন্ডিশনটাকে বলে বুলাস কেরাটোপ্যাথি বুঝছো টার্মটা এই কন্ডিশনটাকে বলে বুলাস কেরাটোপ্যাথি এই একুয়াসটা যখন স্টোমাতে আসবে দীর্ঘদিন স্টোমাতে থাকার কারণে পরবর্তীতে যখন এপিথেলিয়াম পর্যন্ত চলে আসবে তখন এপিথেলিয়াল সেলগুলো সব সলেন হয়ে যাবে এই কন্ডিশনটাকে বলে বুলাস কেরাটোপ্যাথি এবং এই কন্ডিশনে পুরো কর্নিয়াটাই হোয়াইট হয়ে যাবে হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স অফ দ্য কর্নিয়া এই কর্নিয়াকে বলে এই কন্ডিশন অফ দ্য কর্নিয়াকে বলে এন্ডোথেলিয়াল ডিকম্পেনসেশন এন্ডোথেলিয়াল ডিকম্পেনসেশন কম্পেনসেশন মানে কি হ্যালো স্যার ক্ষতিপূরণ ক্ষতিপূরণ যদি ভিতরে যে একুয়াস ঢুকছিল এটা যদি আবার এন্টারিয়র চেম্বারে ফিরাই দিতে পারতো ক্ষতিপূরণ হয়ে যেত কর্নিয়া আবার ট্রান্সপ্লান্ট হয়ে যেত কর্নিয়া আবার স্বচ্ছ হয়ে যেত যেহেতু এই একুয়াসটা সে আর ফিরাই দিতে পারে নাই কারণ গ্যাপটা ফিল আপ হয় নাই এবং বরং আরো খারাপের দিকে চলে গেছে এই একুয়াসটা যেটা ভিতরে যাওয়ার কথা ছিল সেটা বাইরের দিকে চলে এসে একটা প্যাথোলজিক্যাল প্রসেস তৈরি করে ফেলেছে পার্মানেন্টলি যেটা বুলাস কেরাটোপ্যাথি এই কন্ডিশনে ভিশনটা পুরোপুরি লস্টের দিকে চলে যাবে এই পেশেন্টের এই কন্ডিশনটাকে বলে এন্ডোথেলিয়াল ডিকম্পেনসেশন মানে আর ক্ষতিপূরণ হয় নাই ওকে বুঝতে পারছো তাইলে একটা ক্যাটারেক্ট সার্জারি তো একটা পেশেন্ট করে কি জন্য করে ফর দা রিস্টোরেশন অফ ভিশন তাই না সে আবার তার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পেতে চায় কিন্তু যদি আমি মেসিভ ড্যামেজ করে ফেলি ডিউরিং সার্জারি এন্ডোথেলিয়াল সেল তো সে যতই আমি ভালো অপারেশন করি যতই ভালো লেন্স লাগাই সব করি কিন্তু কর্নিয়াটা অপেক্ষা হয়ে যাওয়ার জন্য সে আর ভালো দেখবে না এবং এই কন্ডিশনটাকে বলে মানে এন্ডোথেলিয়াল ডিকম্পেনসেশন এই কন্ডিশনে আমার একটা করণীয় আছে একটা ট্রিটমেন্ট আছে একটাই ট্রিটমেন্ট আছে সেটা কি বলতে পারবে কে হ্যালো ট্রান্সপ্লান্টেশন স্যার হ্যাঁ এটা হচ্ছে কেরাটোপ্লাস্টি কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন একেবারে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি এই যে মরা মানুষের চোখ আমরা যে শুনি অহরহ শুনতেছি মানুষের চোখ দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে এটার কারণই হচ্ছে এই কর্নিয়া আসলে তো অন্য কিছুই আমরা ট্রান্সপ্লান্ট করি না মেনলি আমরা ট্রান্সপ্লান্ট যেটা করতে পারি সেটা হচ্ছে কর্নিয়া কারণ হচ্ছে এটা রিজেকশন হওয়ার চান্স কম কারণ কি ইট ইজ এভাসকুলার স্ট্রাকচার
এটি যে ভাস্কুলার স্ট্রাকচার এই জন্য আমরা এটা ট্রান্সপ্লান্ট করার সুযোগ আছে এবং এই ক্ষেত্রে এই যে একটা কন্ডিশন বললাম যে বুলাস কেরাটোপ্যাথি হয়ে গেছে এন্ডোথেলিয়াল ডিকম্পেনসেশনের স্টেজে চলে আসছে কর্নিয়া এই কন্ডিশনে আমরা কর্নিয়াটাকে মানে চেঞ্জ করে ফেলতে পারি ট্রান্সপ্লান্ট রিপ্লেস করে ফেলতে পারি উইথ হেলদি কর্নিয়া ফ্রম এ ক্যাডেভার একটা ক্যাডেভারের কর্নিয়া এখানে আমি এনে লাগাই দিতে পারি লাগাই দিলে ইনশাল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সাকসেসফুল হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা কর্নিয়ার আর একটা কন্ডিশন বললাম আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ হয় কর্নিয়াতে সেটা হচ্ছে কেরাটাইটিস কর্নিয়ার ইনফ্ল্যামেটরি ডিজিজ এটা অনেক সময় ওই যে ভাইরাল কজ অনেক অন্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে হতে পারে তো মেইনলি এটা আমরা অনেক সময় পাই ভাইরাসের কারণে হয়ে থাকে হার্পিস সিমপ্লেক্স হার্পিস জোস্টার এগুলোর কারণে ইনফ্ল্যামেটরি কন্ডিশন কর্নিয়াতে হয় এগুলো দিয়ে আমরা কমনলি ভাইরাল কজের কারণে পাই এগুলো মোটামুটি অ্যান্টিভাইরাল দিয়ে রাখবো আমরা আর্টিফিশিয়াল টিআর এগুলো দিলে মোটামুটি ভালো হয়ে যায় আচ্ছা পরবর্তী যেটা আমরা নেক্সট আরেকটা সম্বন্ধে আলোচনা করি সেটা হচ্ছে এন্টেরিয়র চেম্বারের কন্টেন্ট যেটা সেটা হচ্ছে বা পোস্টেরিয়র চেম্বারের কন্টেন্ট হচ্ছে একুয়াস এই একুয়াসের মধ্যে সাধারণত আমরা দুটো প্যাথোলজি খুব কমনলি পাই একটা হচ্ছে অনেক সময় ট্রমার কারণে এখানে ব্লাড জমে যেতে পারে হয়তো একজন একজনকে ঘুষি মারছে বা মনে করো কোনো কারণে ট্রমা লেগে গেছে চোখের পর কেউ একটা হয়তো ইট পাটকে ছুড়ে মারছে এরকম কন্ডিশনে এখানে ব্লাড একুমুলেশন হয়ে যেতে পারে তো ব্লাড একুমুলেশনের যে কন্ডিশন একুমুলেশন অফ ব্লাড ইন দ্য এন্টেরিয়র চেম্বার or accumulation of blood in aqueous এই কন্ডিশনটাকে বলে hyphema 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 আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে aqueous যেটাতে যদি পাস কালেকশন হয়ে যায় যেমন ইনফেকশনের সাথে সম্পৃক্ত যেমন কর্নিয়াল আলসার এখানে যদি ইনফেকশন মানে breach of continuity of corneal epithelium with infection এরকম যদি কন্ডিশন থাকে দীর্ঘদিন দ্যাট ইজ কর্নিয়াল আলসার যদি সাপোজ থাকে সেই কর্নিয়াল আলসার থেকে গ্রাজুয়ালি এখান পর্যন্ত স্প্রেড করে এন্ডোটক্সিন এক্সোটক্সিন এগুলো লিবারেট হয়ে এগুলোর সাথে ইনফ্ল্যামেটরি রিয়াকশনের কারণে এখানে কালেকশন অফ পাস হয়ে যেতে পারে ইন দ্য এন্টেরিয়র চেম্বার এই কন্ডিশনটাকে বলতেছে হাইপোপিয়ন তাহলে দুইটা টার্ম একটা হচ্ছে হাইফিমা দ্যাট মিন্স ব্লাড ইন দ্য এন্টেরিয়র চেম্বার অ্যান্ড হাইপোপিয়ন হচ্ছে পাস ইন দ্য এন্টেরিয়র চেম্বার পাস ইন দ্য এন্টেরিয়র চেম্বার এই দুটো ইম্পর্টেন্ট কন্ডিশন তোমাদের অনেক সময় জিজ্ঞেসও করা হয় পরীক্ষায়
থিকেস্ট পোর্শন অফ দা ইউভিয়াল ট্র্যাক্ট দ্যাট ইজ সিলিয়ারি বডি অ্যান্ড ইনারমোস্ট অর ইন্টেরিয়র পোর্শন দ্যাট ইজ দা আইরিস। এই ইউভিয়াল ট্র্যাক্টে ইম্পর্টেন্ট একটা ডিজিজ হয় কানেক্টিভ টিস্যু, শরীরের কানেক্টিভ টিস্যু অন্যান্য কানেক্টিভ টিস্যু ডিজিজের সাথে অনেক সময় সম্পর্ক প্রযুক্ত থাকে। অনেক সময় দেখা যায় সিস্টেমিক ডিজিজ যেগুলা, যেমন অন্যান্য পন্স ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলোর সাথে সম্পর্ক, টিউবারকুলোসিস, লেপ্রোসিস, সার্কোয়েডোসিস, এগুলোর সাথে দেখা যায় ওতপ্রোতভাবে সম্পর্ক রয়ে যায় এই একটা ডিজিজে, সেটা হচ্ছে ইউভিআইটিস, ইনফ্লামেশন অফ দ্য ইউভিয়াল ট্র্যাক্ট। এই ইউভিয়াল ট্র্যাক্টের ইনফ্লামেশনকে বা ইউভিআইটিস কে আমরা অ্যানাটমিক্যালি তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে এন্টেরিয়র ইউভিআইটিস, ওয়েন ইট ইনভলভস দ্য আইরিস মেইনলি অ্যান্ড অ্যাডজয়নিং পার্ট অফ দ্য সিলিয়ারি বডি, অ্যান্ড ইন্টারমিডিয়েট ইউভিআইটিস দ্যাট মিনস দ্যাট ইনভলভস দ্য সিলিয়ারি বডি অ্যান্ড অ্যাডজয়নিং দ্য ভিট্রিয়াস, এটা হচ্ছে সাইক্লাইটিস। যখন সিলিয়ারি বডিটাতে ইনফ্লামেশন হয় ইউভিয়াল ট্র্যাক্টের, সেটাকে আমরা এককভাবে যদি বলি সেটা হচ্ছে সাইক্লাইটিস, আর যদি করয়েড ইনভলভমেন্ট হয় এককভাবে সেটাকে আমরা বলি করয়েডাইটিস। তাহলে করয়েডাইটিস ইনফ্লামেশন অফ দ্য করয়েডাল টিস্যু, তারপর হচ্ছে সাইক্লাইটিস ইনফ্লামেশন অফ দ্য সিলিয়ারি বডি, অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য আইরিস ইজ আইরাইটিস। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। যদি আমরা ডিউরেশনের উপর ভাগ করি, সেটা হচ্ছে একুট ইউভিআইটিস আর একটা হচ্ছে ক্রনিক ইউভিআইটিস। একুট ইউভিআইটিস তো নামেই বোঝা যাচ্ছে, হঠাৎ করে ভালো ছিল, হঠাৎ করে পেশেন্টের ডেভেলপ করছে ইউভিআইটিস, সেটা হচ্ছে একুট ইউভিআইটিস। ক্রনিক ইউভিআইটিস হচ্ছে মোটামুটি অ্যাটলিস্ট 3 মান্থস লাস্টিং করবে এই ইউভিআইটিস, এটাকে আমরা বলি ক্রনিক ইউভিআইটিস। ডিসকন্টিনিউশন অফ ট্রিটমেন্ট দেখা গেল 3 মাসের ভিতরেই আবার হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি রিকারেন্ট ইউভিআইটিস। ট্রিটমেন্ট ডিসকন্টিনিউশন করে ফেলছো, দেখা গেল আবার হয়ে গেছে। হ্যাঁ, উইথ পোজ অফ 3 মান্থ যদি গ্যাপ একবারে ক্লিয়ার কাট দেখা গেলো 3 মাসের মধ্যে হয় নাই, 3 মাস পরে হয়ে গেছে, তুমি ট্রিটমেন্ট বন্ধ করছো, তার 3 মাস পরে আবার নতুনভাবে ইউভিআইটিস হয়ে গেছে, সেটা হচ্ছে রিকারেন্ট ইউভিআইটিস। আর যদি 3 মাসের ভিতরেই দেখা যায় আবার হয়ে যায়, তুমি ডিসকন্টিনিউশন কথাটা বুঝতে চেষ্টা করো, তুমি ইউভিআইটিস এর ট্রিটমেন্ট বন্ধ করে দিছো, এরপরেই যদি দেখা যায় পেশেন্টটা আবার ইউভিআইটিস হয়ে গেছে, সেটাকে আমরা ক্রনিকের মধ্যে ফেলে দেবো, ঠিক আছে, ক্রনিক ইউভিআইটিস। আরেকটা হচ্ছে রিকারেন্ট ইউভিআইটিস, এই হচ্ছে যদি 3 মাসের পরে হয় সেটাকে আমরা বলবো রিকারেন্ট ইউভিআইটিস। আচ্ছা, এখন এই ইউভিআইটিস এর কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, যেমন রেডনেস থাকবে, ওয়াটারিং থাকবে, কনজেশন, মেইনলি এখানে যে কনজেশনটা পাবো আমরা সিলিয়ারি জোনে কনজেশন পাবো, এই সিলিয়ারি জোনের কাছাকাছি রিজন যেটা সেখানে কনজেশন পাবো, যেটাকে বলা হয় সিলিয়ারি কনজেশন। খুব ইম্পর্টেন্ট কিছু ফাইন্ডিং আছে এই ইউভিআইটিস এর, এবং এই ডাইলেটেড ব্লাড ভেসেল থেকে ইনফ্লামেটরি সেল রিলিজ হবে অ্যাকুয়াসের মধ্যে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট এগুলো রিলিজ হবে, এবং এই ইনফ্লামেটরি সেল যখন কনসেন্ট্রেশন বেড়ে যাবে তখন এগুলা গ্র্যাজুয়ালি এই কর্নিয়ার এন্ডোথেলিয়ামে এসে অ্যাডেশন হয়ে যাবে। কর্নিয়ার এন্ডোথেলিয়ামে যখন অ্যাডেশন হয়ে যাবে সেই কন্ডিশনকে আমরা বলবো কেরাটিক প্রিসিপিটেট। দাঁড়াও আমি একটু তোমাদেরকে ছবিটা দেখাই কেরাটিক প্রিসিপিটেট, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে একটা কনজেশন দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সিলিয়ারি কনজেশন, এটা হচ্ছে ফাইন্ডিংস অফ
অ্যাকুট অ্যান্ড্রোডিয়াল ইউভিয়াইটিস, এই কনজেশনটাকে বলা হয় সিলিয়ারি কনজেশন। কনজেশন দুই ধরনের, একটা হচ্ছে কনজেন্টিভাল কনজেশন আর একটা সিলিয়ারি কনজেশন। সেই সিলিয়ারি কনজেশন মেইনলি ফাউন্ড ইজ ইউভিয়াইটিস। এই দেখো পিপিলটা ইরেগুলার হয়ে গেছে এখানে, এটা এই ইরেগুলার হয়ে যাওয়ার কারণ হচ্ছে সাইনিকিয়া। সাইনিকিয়া নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে একটু পরে। তো সাইনিকিয়া হচ্ছে এডেশন অফ আইরিশ উইথ দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। এই যে আইরিশ, আইরিশটা খুব স্টিকি হয়ে যায় ডিউরিং ইউভিয়াইটিস। ইউভিয়াইটিস এর ক্ষেত্রে আইরিশটা খুব স্টিকি হয়ে যায় এবং সে সামনের স্ট্রাকচার দ্যাট মিনস কর্নিয়াতেও এডেশন হয়ে যেতে পারে, পিছনের স্ট্রাকচার দ্যাট মিনস লেন্সে, ক্রিস্টালাইন লেন্সে এডেশন হয়ে যেতে পারে। এডেশন যদি হয়ে যায় সেটাকে আমরা বলবো সাইনিকিয়া। তো সামনের স্ট্রাকচার দ্যাট মিনস কর্নিয়াতে যদি এডেশন হয় সেটাকে বলবো এন্টেরিয়র সাইনিকিয়া, আর পিছনের স্ট্রাকচার লেন্সে যদি এডেশন হয়, এখানে লেন্সে এডেশন হয়ে গেছে, দ্যাট ইজ পোস্টেরিয়র সাইনিকিয়া। আচ্ছা, তারপর আমাদের এখানে এই যে ইউভিয়াল ট্র্যাক্টে আর যে ফাইন্ডিং গুলো আমরা পাবো এই ইউভিয়াইটিস এর ক্ষেত্রে, একটা তো আমি বললাম সাইনিকিয়া, দ্যাট ইজ যদি এই আইরিশটা সামনে এসে লেগে যায় সেটাকে বলবো আমরা এন্টেরিয়র সাইনিকিয়া, পিছনে লেগে গেলে পোস্টেরিয়র সাইনিকিয়া। এবং এই পিপিলারি অ্যাপারচার যেটা, সেটা বিকাম স্মলার ইন সাইজ, পিপিল উইল বিকাম কনস্ট্রিক্টেড, পিপিলটা একেবারে ন্যারো হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এখানে একটা মেমব্রেন ফরমেশন হয়, এই ইনফ্লেমেটরি মেমব্রেন ফরমেশন হয়ে টোটাল পিপিলটাই বন্ধ হয়ে যেতে পারে, ব্লক হয়ে যেতে পারে, এটাকে বলে অক্লুশিও পিপিলি। অক্লুশিও পিপিলি, অক্লুশিও পিপিলি, ইট ইজ এ ফাইন্ডিং, ইম্পর্টেন্ট ফাইন্ডিং অফ এন্ট্রুডেড ইউভিয়াইটিস। এখন এই যে পিপিলারি অক্লুশন হয়ে গেল অথবা এই আইরিস এসে সামনে আটকে গেল, এবং এই কন্ডিশনটাই আইরিস যদি এখানে লেগে যায় তাহলে কি একটা সমস্যা হবে, সেটা হচ্ছে এখানে যে একোয়াসটা আসছে পিছন থেকে, দ্যাট মিনস এই সিলিয়ারি বডি থেকে যে একোয়াসটা এদিক থেকে এসে এন্ট্রুডেড চেম্বারে আসলো, এই একোয়াসটা আর ড্রেন হতে পারবে না যেহেতু আইরিস এখানে লেগে গেছে। আইরিস এখানে লেগে যাওয়ার ধরুন, এন্ট্রুডেড সাইনিকিয়া ফরমেশন হওয়ার ধরুন, এই একোয়াসটা ড্রেন হতে পারবে না। যখন একোয়াসটা ড্রেন হতে পারবে না তখন এখানে রাইজ অফ ইন্টোকুলার প্রেশার হবে, দ্যাট ইজ সেকেন্ডারি অ্যাঙ্গুল ক্লোজার গ্লুকোমা হয়ে যাবে। সেকেন্ডারি, ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ডিজিজ, সেকেন্ডারি অ্যাঙ্গুল ক্লোজার গ্লুকোমা। তোমাদের পরীক্ষা অনুসারে জিজ্ঞেস করা হয় যে একটা সেকেন্ডারি অ্যাঙ্গুল ক্লোজার গ্লুকোমার উদাহরণ দাও, তাহলে এটা একটা খুব সুন্দর উদাহরণ। ডিউরিং ইউভিয়াইটিস যদি আইরিস সামনে এসে এডেশন হয়ে যায়, দ্যাট মিনস এন্টেরিয়র সাইনিকিয়া ফরমেশন হয়ে যায়, সেই এন্টেরিয়র সাইনিকিয়া ফরমেশন হওয়ার ধরুন অ্যাঙ্গুল অফ দ্য এন্টেরিয়র চেম্বারটা ব্লক হয়ে যায়, অ্যাঙ্গুল অফ দ্য এন্টেরিয়র চেম্বার ব্লক হয়ে যাওয়ার ধরুন একোয়াস ড্রেন হতে পারে না, সো দেয়ার ইজ রাইজ অফ ইন্টারকুলার প্রেশার, এবং ইন্টারকুলার প্রেশার বেড়ে যায়, বেড়ে গিয়ে সেটা একটা কন্ডিশন ডেভেলপ করে, দ্যাট ইজ এন্টেরিয়র ইউভিয়াইটিস উইথ সেকেন্ডারি অ্যাঙ্গুল ক্লোজার গ্লুকোমা। হ্যালো, 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 জি স্যার, শুনতে পাচ্ছো? জি স্যার, বুঝতে পারছো সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা? হ্যালো স্যার, আচ্ছা 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 আচ্ছা, আগে আমরা গ্লুকোমা নিয়ে একটু কথা বলি, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে, এই যে একোয়াস, এই যে এন্টেরিয়র চেম্বার বা পোস্টেরিয়র চেম্বারে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটাই হচ্ছে একোয়াস, আর এই একোয়াস ইজ রেসপন্সিবল ফর দা কনফিগারেশন অফ আইবল বা কনসিস্টেন্সি অফ আইবল। এই আইবলের যে একটা প্রেশার, আইবল সফট না হার্ড ইন কনসিস্টেন্সি, তুমি চোখে একজনের চোখে চাপ দিলা দিয়ে মনে হলো চোখটা অনেক শক্ত, আরেকজনের চোখে চাপ দিলা এনে চোখটা অনেক সফট, এই যে সফট এবং এই যে হার্ডনেস অফ দা আইবল, এটা কে মেনটেন করতেছে? এটাই মেনটেন করতেছে মেইনলি একোয়াস, কারণ এখানে যে জেলটা আছে, একটা আছে এখানে ভিতরে অনেক বড় একটা অংশ জুড়ে, সেটা হচ্ছে ভিটিএস, কিন্তু এই ভিটিএসটা ফিক্সড, সে বাড়তেছেও না কমতেছেও না, কিন্তু যেটা কমতেছে বা বাড়তেছে, যেটা এখানে, যেখানে এখানে তৈরি হচ্ছে আবার অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে আবার অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একোয়াস। এখন যে পরিমাণ অ্যাবজর্ব হচ্ছে তার চেয়ে যদি একোয়াস বেশি প্রোডাকশন হয়ে যায়, যে পরিমাণ অ্যাবজর্ব হচ্ছে, ড্রেইন হচ্ছে, তার চেয়ে যদি বেশি প্রোডাকশন হয়ে যায় তাহলে একোয়াসের পরিমাণ এখানে বেড়ে যাবে, অথবা নর্মাল যতটুকু প্রোডাকশন হওয়া দরকার ছিল সেটুকুই প্রোডাকশন হচ্ছে কিন্তু ড্রেনেজ বন্ধ হয়ে গেছে, তাহলে কি হবে? এখানে স্ট্যাগনেশন অফ একোয়াস হবে,
কাজে এই একোয়াস চতুর্দিকে চাপ দেওয়া শুরু করবে এবং চুপটা শক্ত হয়ে যাবে। এই কন্ডিশনটাকে বলে রাইজ অফ ইন্ট্রাকুলার প্রেশার, এটা একটা ডিজিজ কন্ডিশন, এটাকে বলে গ্লুকোমা। হ্যালো জি স্যার, বুঝতে পারছো এখন? জি স্যার। এই যে একোয়াস, একোয়াসটা প্রোডাকশন হচ্ছে কোথায়? সিলিয়ারি বডি থেকে। সিলিয়ারি বডি থেকে প্রোডাকশন হচ্ছে পোস্টেরিয়র চেম্বারে, দ্যাট মিন্স বিহাইন্ড দ্য আইরিস। পরে সে লেন্সের গা বেয়ে এদিকে পিপিল দিয়ে সামনে চলে আসতেছে অ্যান্টেরিয়র চেম্বারে। অ্যান্টেরিয়র চেম্বার থেকে সে এই পেরিফেরি দিয়ে ট্রাভিকুলার মেশওয়ার্কে, অ্যাঙ্গেল অফ দ্য অ্যান্টেরিয়র চেম্বার দিয়ে ট্রাভিকুলার মেশওয়ার্ক দিয়ে ক্যানাল অফ স্লিমে চলে যাচ্ছে। শেষে ওখান থেকে সে স্ক্লেরাল ভেন দিয়ে ব্রেইন হয়ে যাচ্ছে। এই হচ্ছে নর্মাল পাথওয়ে অফ একোয়াস। মাঝখানে কি হচ্ছে? এই একোয়াস এভাসকুলার স্ট্রাকচার অফ দ্য আইবল, দ্যাট মিন্স লেন্স, এবং এই এভাসকুলার স্ট্রাকচার কর্নিয়া, এই দুইটা স্ট্রাকচারকে সে নিউট্রিশন সাপ্লাই দিয়ে যাচ্ছে। সে কন্টিনিউয়াস এখানে প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন এদিকে এসে এইদিকে ড্রেইন হয়ে যাচ্ছে। পোস্টেরিয়র চেম্বার থেকে প্রোডাকশন হচ্ছে, হয়ে পিপিল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে আসতেছে, অ্যান্টেরিয়র চেম্বারে এসে ট্রাভিকুলার মেশওয়ার্ক দিয়ে ড্রেইন হয়ে যাচ্ছে। মাঝখানে কাজ যেটা হচ্ছে, সেখানে নিউট্রিশন সাপ্লাই দিয়ে দিচ্ছে দুইটা এভাসকুলার স্ট্রাকচারকে, লেন্সকে এবং কর্নিয়াকে নিউট্রিশন সাপ্লাই দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে একোয়াসের কাজ। এখন যদি একোয়াস যে পরিমাণ তৈরি হচ্ছে সেই পরিমাণ ড্রেইন হতে না পারে, তাহলে কি হবে? এখানে স্টেগনেশন অফ একোয়াস হয়ে যাবে, একোয়াসের প্রেশার বেড়ে যাবে, পরিমাণ বেড়ে যাবে, এটাকেই বলে গ্লুকোমা। এই কন্ডিশনটাই হচ্ছে গ্লুকোমা। এই কন্ডিশন এখন আমাদের যেটা আলোচনা করতেছিলাম যে নর্মালি এই এই স্পেসটা ওপেন, দ্যাট ইজ অ্যাঙ্গুল ওপেন, এটাকে বলা হয় অ্যাঙ্গুল, এই অ্যাঙ্গুলটা ওপেন। কিন্তু যদি এই আইরিস, এই যে আইরিস আমি যেটাকে ধরতেছি, এই আইরিসটা যদি এখানে লেগে যায় তাহলে কি হবে? সাইনিকিয়া, অ্যান্টেরিয়র সাইনিকিয়া ফরমেশন হয়ে যাবে। তখন কি হবে? পিছন থেকে যে একোয়াস তৈরি হবে এটা ড্রেইন হতে পারবে না। যদি একোয়াস ড্রেইন হতে না পারে তখন এখানে একোয়াসের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, পরিমাণ বেড়ে যাবে, আলটিমেটলি রাইজ অফ ইন্টারকুলার প্রেশার হবে। যেহেতু অ্যাঙ্গুল ব্লক হয়ে গেছে, এই জন্য এটাকে তোমার আমরা বলবো অ্যাঙ্গুল ক্লোজার গুলো কমা, এবং যেহেতু পরবর্তীতে হয়েছে নতুন করে, দ্যাট ইজ সেকেন্ডারি অ্যাঙ্গুল ক্লোজার গুলো কমা। এই বুঝতে পারছো? এখান থেকে যদি তৈরি হয়, এই এদিকে আসলো, এদিকে ড্রেন হয়ে যায়। এখন এখানে এই যে আগে একটা কন্ডিশন বলছিলাম, এখানে ব্লাড ট্রমার কারণে এখানে ব্লাড জমে গেছে অ্যান্টেরিয়র চেম্বারে, এই ব্লাড সেল গুলা যদি গিয়ে এই যে ট্রাভিকুলার মেশওয়ার্কের যে ছিদ্র গুলো, এই ছিদ্র গুলো ব্লক করে দিল, হতে পারে না এমন কন্ডিশন? এই ব্লাড সেল গুলা এখানে গিয়ে ট্রাভিকুলার মেশওয়ার্কের সেল গুলার, ট্রাভিকুলার মেশওয়ার্কের যে পোর গুলা, পোরাস গুলা, পোরিসিটি গুলা, এই পোরিসিটি গুলা বন্ধ করে দিল, তখনও কিন্তু আইওপি বেড়ে যাবে। সেই কন্ডিশনটাকে কিন্তু আমরা বলবো সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। এই বুঝতে পারছো? স্যার আমার অ্যাঙ্গুল বলেন, এই শুনো, প্রথম যেটা বলছিলাম সেটা অ্যাঙ্গেল ক্লোজ হয়ে গেছিল, এখন আরেকটা কন্ডিশন বলতেছি অ্যাঙ্গেল ওপেন। কিন্তু এখানে ওই যে আরেকটা কন্ডিশন একটু আগে আমরা বলছিলাম হাই পিএমা, মনে করো এখানে সাপোজ ব্লাড আছে, এই ব্লাড গুলো তখন কি হবে? এই একোয়াসের সাথে ড্রেইন হতে চাইবে না, ড্রেইন হয়ে হয়ে গিয়ে এখানে ট্রাভিকুলার মেশওয়ার্কের যেদিকে নর্মালি সে ড্রেইন হয়, ওই ট্রাভিকুলার মেশওয়ার্কের স্পেস গুলোকে ব্লক করে দিবে, ট্রাভিকুলার মেশওয়ার্কের স্পেস গুলোকে ব্লক করে দিবে। কিন্তু আবার অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেলটা খোলা, এই যে আইরিস তো সাইনিকা তৈরি করে নাই, কিন্তু ওখানে যে মেশওয়ার্কের যে ছিদ্র গুলা ছিল যেদিকে নর্মালি ড্রেইন হয়, ওগুলা গিয়ে ব্লাড সেল আরবিসি ব্লক করে দিছে, যার দরুন আমার একোয়াস ড্রেনেজ কমে গেছে। এই কন্ডিশনে আইওপি বেড়ে যাবে, কারণ যেহেতু ট্রাভিকুলার মেশওয়ার্ক ব্লক হয়ে গেছে। প্রথম কন্ডিশনে কি হয়েছিল? সাইনিকিয়া হয়ে ড্রেন হতে পারে নাই, আর এখন সাইনিকিয়া হয় নাই কিন্তু ট্রাভিকুলার মেশওয়ার্ক এখানকে মনে করো ব্লাড গিয়ে এই ছিদ্রগুলা ব্লক করে দিছে, যার দরুন একোয়াস ড্রেন হতে পারতেছে না। এই কন্ডিশনটাকে বলতেছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। আর যদি সাইনিকিয়া হয়, অ্যাঙ্গেল বন্ধ হয়ে আইওপি বেড়ে যায়, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। বুঝছো নাকি সবাই? স্যার ওপেন অ্যাঙ্গেল স্যার কি অলওয়েজ ট্রমা থাকবে? স্যার ট্রমা হিস্ট্রি থাকবে, ট্রমা নাও থাকতে পারে। মনে করো এখানে একটা ম্যালিগন্যান্সি হয়েছে, ম্যালিগন্যান্ট থেকে ম্যালিগন্যান্ট সেল আসছে, এসে দেখা গেল ওই ম্যালিগন্যান্ট সেল গুলো ট্রাভিকুলার মেশওয়ার্ক বন্ধ করতেছে। এখানে মনে করো পিগমেন্ট ডিসপারশন সিন্ড্রোম আছে আইরিসে, আইরিস থেকে পিগমেন্ট ডিসপার্স হয়েছে, মানে ফরেন বডি ডিসপার্স হয়েছে, এখানে আইরিস এর পিগমেন্ট বের হয়েছে, বের হয়ে আইরিস পিগমেন্ট গিয়ে ব্লক করে দিয়েছে সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল। বুঝছো?
মানে এক কথায় ফরেন বডি কিছু যাবে গিয়ে ট্রাভিকুলার মেশওয়ার্ক বন্ধ করে দিবে, কিন্তু অ্যাঙ্গুল খোলা থাকবে, এখানে নো সাইনিকিয়া, দ্যাট ইজ ওপেন অ্যাঙ্গেল। ওকে স্যার, সাইনিকিয়ার হওয়ার কারণ কি স্যার? সাইনিকিয়া তো হইলো যে আমাদের ইউভাইটিস এর কারণে, এখানে এই যে ইউভিয়াল ট্র্যাক্ট ইনফ্লামেশন চলতেছে, ইনফ্লামেশন যদি ইউভিয়াল ট্র্যাক্টে হয় তখন এই আইরিস বিকাম হাইলি অ্যাডহেসিভ, সে যাকে পায় তাকে ধরে ফেলে, সামনের দিকে যদি যায় তাহলে কর্নিয়াকে ধরবে, তখন হয়ে যাবে অ্যান্টেরিয়র সাইনিকিয়া, আর পিছনে যদি ধরে সে তাহলে লেন্সকে ধরবে, সেটাকে বলি আমরা পোস্টেরিয়র সাইনিকিয়া, বুঝছো? তো অ্যান্টেরিয়র সাইনিকিয়া পোস্টেরিয়র সাইনিকিয়া পিপল হবে কনস্ট্রিক্টেড, এগুলো কার ফাইন্ডিং? এগুলো হচ্ছে ইউভিআইটিস এর ফাইন্ডিং। আচ্ছা, এই মোটামুটি আমরা মোটামুটি আইরিস সম্বন্ধে একটু জানলাম, গ্লুকোমা সম্বন্ধে একটু জানলাম, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার এটা কি? এটা কি বলতো? লেন্স, লেন্স, এটা হচ্ছে ক্রিস্টালাইন লেন্স, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার, বিকজ এই যে রিফ্র্যাকটিভ মিডিয়া, সবার আগে কি কর্নিয়া, তারপর একুয়াসিমার, তারপর লেন্স, তারপর ভিটিয়াস বডি, এই চারটা হচ্ছে আমাদের রিফ্র্যাকটিভ মিডিয়া। এই রিফ্র্যাকটিভ মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি অপেক যেটা হয়, বা বেশি বয়সজনিত কারণে ফিজিওলজিক্যালি অপেক হয়ে যায় একটা নির্দিষ্ট এইজের পর, সেটা হতে পারে 60 বছরের পর, সেটা হতে পারে 70 বছরের পর, সেটা হতে পারে 80 বছরের পর, সেই অপাসিটি অফ দ্য লেন্স অ্যান্ড অর ইটস ক্যাপসুল, আইদার কনজেনিটাল অর ডেভেলপমেন্টাল অর একোয়ার্ড, এই লেন্সের পুরোটা অথবা লেন্সের যে কোনো, হ্যালো, পোস্টেরিয়র সাইনিকিয়াতে কি গ্লুকোমা হবে না? পোস্টেরিয়র সাইনিকিয়াতেও গ্লুকোমা হবে, তখন তখন কি হবে আমি বলি, তখন মনে করো এখানে পোস্টেরিয়র সাইনিকিয়া হয়ে গেল, এখানে একোয়াস আবার জমা শুরু হয়েছে, একোয়াস জমে জমে কি হবে, এখানে যদিও সাইনিকিয়া এই পার্টটাকে তখন আলটিমেটলি ফুলায় ফেলবে, যেটা বালজিং হয়ে হয়ে এই এই অংশটা পেরিফেরাল পার্ট অফ দ্য আইরিস গিয়ে লেগে যাবে, এটা হয়ে যাবে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এটা একটু অন্যভাবে হবে, আর এটা ডাইরেক্টলি লেগে হবে, তোমার কথা বুঝছো? এটাও অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, তখন কি হবে, এটাকে বলে সেক্লুশিও পিপিল, এখানে স্যাকলাস স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, আইরিস একটা স্যাক তৈরি করে ফেলবে এই পার্টটা, এটাও এক কথায় এখানে আমাদের যে কম্পোনেন্ট গুলা যখন রিলিজ হবে, সেটা ব্লাড হোক, এই যে আইরিস থেকে ব্লাড আসছে, অথবা পিগমেন্ট ডিসপারশন সিনড্রোম একটা ডিজিজ, এটার কারণে পিগমেন্ট এখানে আসছে, অথবা মেলিগন্যান্ট সেল, এখানে একটা মেলিগন্যান্ট সেল হয়েছে সিলিয়ারি বডিতে, এখান থেকে মেলিগন্যান্ট সেল রিলিজ হয়েছে, এই সেল গুলা যদি গিয়ে দেখা যায় ওখানে ব্লক করে, সেটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল। আর অন্য কোনো কারণে সাইনিকিয়া হয়ে, বিশেষ করে অ্যান্টেরিয়র সাইনিকিয়া কোনোভাবে যদি হয়ে যায় আর অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যায়, তাইলে যে গ্লুকোমা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ওকে, হ্যালো, হ্যালো, জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছো গ্লুকোমা, বুঝতে পারছো অ্যাঙ্গেল ক্লোজার বা ওপেন অ্যাঙ্গেল কিভাবে হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আসে গিয়ে একটু পড়ে নিবা নিজেরা, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি যেটা বলতেছিলাম স্যার, স্যার এখানে কি স্যার উপরের দিকে স্যার হবে, স্যার নাকি নিচের দিকে হতে পারে স্যার? এই উপর না তো, উপর নিচ তো কিছু নাই, এটা তো একটা ক্রস সেকশন, আসলে আই বলতে একটা 360 ডিগ্রি, চতুর্দিক, উপরে নিচে কিছুই নেই, ঠিক না? লেন্সটা তো একটা সার্কেল, কর্নিয়াও একটা সার্কেল, সবই এখানে সার্কেল, একটা বৃত্ত, আই বলতে একটা বৃত্ত, কাজে উপর নিচ কিছু নাই, এটা ওই তোমার টেম্পোরাল, নেজাল, সুপিরিয়র, ইনফিরিয়র চতুর্দিকে আছে, ঠিক আছে? এখানে ওইভাবেই চিন্তা করবো, আজকে একটু মিলাই নিবা, আমি লেন্স নিয়ে কথা বলতেছিলাম, তো লেন্সে যে কোনো কারণে লেন্সের একটা পার্ট হোক আর ফুলি লেন্স হোক, অথবা তার ক্যাপসুল হোক, অথবা সাব ক্যাপসুলার এপিথেলিয়াম হোক, যে কোনো জায়গায় অপাসিটি হলে আমরা তাকে কি বলবো, ক্যাটারেক্ট বলবো, ক্যাটারেক্ট। ক্যাটারেক্টের ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট কি বলতো, ক্যাটারেক্টের ম্যানেজমেন্ট কি, এই এই ক্যাটারেক্টাস লেন্সটাকে, মানে ক্যাটারেক্টাস পোর্শনটাকে আমি রিমুভ করে ফেলবো, আর এই যে পোস্টেরিয়র ক্যাপসুলটা এবং সাথে অ্যান্টেরিয়র ক্যাপসুলের একটা পার্ট আমরা রেখে দিব, আর মাঝখানটা ফেলে দিব, এই অ্যান্টেরিয়র ক্যাপসুলের মাঝখানটা আমরা কেটে ফেলবো, যেটাকে বলে ক্যাপসুলোটোমি বা ক্যাপসুলোর এক্সিস, এই যে আমি ঘোরাচ্ছি যে অংশটা, এই অংশটা সামনের অ্যান্টেরিয়র পোর্শনটা জাস্ট আমি কেটে ফেলবো, কেটে ভিতর থেকে আমি এই লেন্স মেটেরিয়াল বের করে নিয়ে আসবো, কিন্তু ক্যাপসুলার ব্যাগটা রেখে দিব, ক্যাপসুলার ব্যাগ যদি আমি না রাখি তাহলে লেন্স বসাব কোথায়, লেন্সের তো কোনো সাপোর্ট নাই, লেন্স তো ভিটিএস এর মধ্যে চলে যাবে, এই পোস্টেরিয়র ক্যাপসুলটা জাস্ট রাখবো উইথ রিম অফ অ্যান্টেরিয়র, একটু অ্যান্টেরিয়র রিমটা রেখে দেবো, আর বাকি সব আমি রিমুভ করে ফেলবো, রিমুভ করে এখানে একটা আর্টিফিশিয়াল ইন্ট্রাকুলার লেন্স বসায় দেবো,
এটাই হচ্ছে আমার ট্রিটমেন্ট, এটা যদি আমি প্রপারলি করতে পারি পেশেন্ট তার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবে। ঠিক আছে? হ্যালো, আচ্ছা দেখো আমি একেবারে সংক্ষেপে আরো দু একটা কথা বলে ফেলি। এখানে দেখো তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে রেটিনা। এই রেটিনা আমাদের কিছু সিস্টেমিক ডিজিজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেমন হাইপারটেনশন। এই যদি কারো দেখা যায় যে আনকন্ট্রোলড হাইপারটেনশনে ভুগতেছে, মেলিগন্যান্ট হাইপারটেনশনে ভুগতেছে, সেটার কারণে রেটিনা যেহেতু হাইলি ভাস্কুলার, এই রেটিনাতে ভাস্কুলার চেঞ্জ চলে আসবে, যেটাকে আমরা বলি কি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। আরেকটা ইম্পর্টেন্ট সিস্টেমিক ডিজিজ যেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এই ডায়াবেটিস মেলাইটাস এর কারণেও একটা ইম্পর্টেন্ট কন্ডিশন ডেভেলপ করবে। সেটা যদি মনে করো 10 বছর 15 বছর হয়ে গেছে ডায়াবেটিস, তখন তার ভাস্কুলার চেঞ্জ হয়ে যাবে, তার এখানে রেটিনাল ব্লাড ভেসেল গুলাতে কিছু প্যাথোলজি ডেভেলপ করবে, সেটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখানে আরেকটা, এই দুইটা ডিজিজ খুব গুরুত্ব দিতে হবে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আর অপটিক নার্ভের কিছু ডিজিজ, অপটিক নিউরাইটিস ডিজিজ, এটা একটা কন্ডিশন। আর এখানে একটা কাপিং, তোমরা জানো অপটিক ডিস্ক, দ্যাট মিন স্টার্টিং অফ দ্য অপটিক নার্ভ, এখানে নরমালি একটা ফিজিওলজিক্যাল ডিপ্রেশন থাকে, সেটাকে বলে ফিজিওলজিক্যাল কাপ। যদি এখানে আইওপি বেড়ে যায়, ওই যে আমি বলছিলাম এই আপনি বিটিএসকে চাপবে, চাপতে চাপতে এখানে নার্ভ ফাইবার গুলা ড্যামেজ হয়ে যাবে এবং ডিপ্রেশনটা বড় হয়ে যাবে, যেটাকে বলবে প্যাথোলজিক্যাল কাপিং, মানে এখানে ভিতরের দিকে গর্ত আরো বেড়ে যাবে, সেটাকে বলে কাপিং অফ দ্য অপটিক ডিস্ক। এটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং অফ গ্লুকোমা। তাহলে আমরা একটু ছবিগুলো একটু দেখে ফেলি। এই ছবিতে আমি লেন্স দেখাচ্ছি, এখানে অ্যান্টেরিয়র চেম্বার, এটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, একটু দেখে নাও। এই হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, এই হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, এই হচ্ছে কর্ডিয়া। এখানে তিনটা লেয়ার, আউটার এই যে স্ক্লেরা, মিডল ভাস্কুলার লেয়ার, ইউভিয়াল ট্র্যাক্ট, ইনার মোস্ট নার্ভাস লেয়ার। আচ্ছা, তারপর এই দেখো আমরা একটু আগে আলোচনা করতেছিলাম কর্নিয়া স্ট্রায়েশন হয়ে যায় যদি ফ্লুইড ঢুকে যায়, এটা হচ্ছে স্ট্রায়েড কেরাটোপ্যাথি। তারপর এই যে এটা অপাসিটি অফ দা কর্নিয়া, যদি পারমানেন্টলি ওপেক হয়ে যায় তাহলে এটা নেবুলা, মেকুলা, লিপোমা, তিনটা টার্ম আছে এগুলা হবে। এটা একটু তোমরা দেখে নিবা, এগুলা জাস্ট প্রারম্ভিক কিছু আলোচনা। এই যে ইউভিটিস এর জন্য সিলিয়ারি কনজেশন, এই যে নরমাল আই, এটা হচ্ছে একটা মানে ইউভিটিস এর আই, তারপর এটা হচ্ছে সিলিয়ারি কনজেশন। তা এটা একটা ক্যাটারাক্টাস লেন্স, দেখো এটা একটা কোনো কালারই নেই, আর এটা হচ্ছে ক্যাটারাক্টাস লেন্স, দেখতে পাচ্ছ এটা হচ্ছে, হ্যালো, এটা ক্যাটারাক্টাস। দেখো এইভাবে আমরা একটা ছবিকে ক্যাটারাক্ট হয় এইভাবে দেখা যাবে, অনেক দূর থেকেই চিনা যাবে। এটা গ্রেইশ হতে পারে, স্টেজ অনুযায়ী মিল্কি কালার হতে পারে, দ্যাট মিনস এনি অপাসিটি ইন দ্য লেন্স সেটাকে আমরা ক্যাটারাক্ট করবো। আচ্ছা, এই যে একটা ক্যাটারাক্ট দেখতেই পাচ্ছ, এটা নর্মাল আই, এটা নর্মাল ভিশন, এখানে ভিশন কমে যাবে ডিউ টু অপাসিটি। এটা অপটিক ডিস্ক, এটা হচ্ছে মেকুলা, ভেরি ইম্পর্টেন্ট, এখানে ফোবিয়া সেন্ট্রালিস, এটা দিয়ে আমরা ভিজুয়াল একুইটি, আমরা যে রেকর্ড যেটা করি 6/6, 6/36, যদি এটা হেলদি হয় এবং মিডিয়া ক্লিয়ার থাকে তাহলে পেশেন্টের ভিশন হবে 6/6। আচ্ছা, এটা হচ্ছে একটা অপটিক ডিস্ক, এটা হচ্ছে মেকুলা, এটা হচ্ছে অপটিক ডিস্ক, এটা মেকুলা, এটা একটা নর্মাল অপটিক ডিস্ক, দেখো পিঙ্কিশ কালার, মানে হিউজ ব্লাড সাপ্লাই আছে, নিউরোরেটিনাল রিংটা হেলদি। এটা দেখো, এটা এটার মধ্যে পার্থক্য আছে, দেখো এটাতে ব্লাড ভেসেলও কমে গেছে, এটা হচ্ছে অপটিক ডিস্ক কাপিং এবং ব্লাড ভেসেল গুলো এক পাশে চলে গেছে, এটা একটা নেজাল শিফটিং অফ ব্লাড ভেসেল। এই দেখো একটা ব্লাড ভেসেল গুলো এক পাশে চলে গেছে, এই যে মানে ভিতরে যে প্রেশার বেড়ে ব্লাড ভেসেল গুলোকে এক পাশে নিয়ে গেছে, এই দেখো ব্লাড ভেসেল সেন্ট্রালি প্লেসড, এটা হচ্ছে হেলদি অপটিক ডিস্ক, এটা হচ্ছে গ্লুকোমেটাস অপটিক ডিস্ক, এটাকে বলে নেজাল শিফটিং অফ ব্লাড ভেসেল, নেজাল সাইডে চলে যায় ব্লাড ভেসেল। এই দেখো ব্লাড ভেসেল আর সেন্ট্রালি নেই, এক পাশে চলে গেছে। এই যে দেখো একটা নিউরোরেটিনাল রিম ডিস্ক, এটা হচ্ছে কাপিং, মানে ফিজিওলজিক্যাল কাপ, এখান থেকে কাপ বড় হয়ে গেছে, এই দেখো কাপিং কাপ বড় হয়ে গেছে, এটা নর্মাল কাপ। একটা সুয়েলিং, আগে বলছিলাম আমরা কাপিং, এখন হচ্ছে সুয়েলিং অফ দ্য অপটিক ডিস্ক, দেখা গেলো কাপও ভর্তি হয়েছে বরং ভিতরের দিকে সোলেন হয়ে গেছে অপটিক ডিস্ক। এটা আমরা অনেক সময় পাই, যেমন যদি দুই চোখেই পাওয়া যায় সেটা হচ্ছে ডিউ টু পেপিলিডিমা, আসলে একটু ভালো করে বুঝালে, সময় থাকলে বুঝাতাম, সময় নাই। অপটিক ডিস্ক সুয়েলিং, যদি বাইলেটারাল সুয়েলিং হয় দুইটা চোখে এরকম ডিস্ক সুয়েলিং হয়ে যায় সেটাকে আমরা বলি পেপিলিডিমা। ইট ইজ ডিউ টু রেস্ট ইন্টাক্রেনিয়াল প্রেশার, সিএসএফ এর প্রেশার
যদি বেড়ে যায় তাহলে এই ঘটনা ঘটে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেইন অ্যাবসেস এগুলোতে এই ফাইন্ডিং পাওয়া যায়। তারপর নর্মাল পিডিস, এটা হচ্ছে পেপিলিডিমা, ডিস্ক মার্জিন টপ রিটারিট হয়ে গেছে, এখানে কিছু ডায়াবেটিক রেটিনোপ্যাথির কিছু ফাইন্ডিং আছে, এই যেমন হিমোরেজিক স্পটগুলো আছে, এই যে ডাইলেটেশন অফ ব্লাড ভেসেল দ্যাট ইজ এডিং রিজন, এইগুলো ডায়াবেটিসের কারণে হয়ে যায়। এটা একটা মেকানিজম আছে, চমৎকার মেকানিজম, ওটা পরে নিবা কিভাবে হয়ে যায়। আমি তো পারবো, তোমাদের সময় আছে, এই সময় আছে নাকি ক্লাস আছে তোমাদের? পরবর্তী ক্লাসের স্যার স্যার সমস্ত চলে আসছেন স্যার, ইতে অন্য একটা লিংকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেষ করে দিচ্ছি, এইজন্য আর লম্বা করে সময় তো শেষ মনে হয় আমাদের। এটাও হার্ট এক্সুডেটেড ছবি, এই দেখো হার্ট এক্সুডেট, হার্ট এক্সুডেট, এগুলো হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ফাইন্ডিং। এগুলো ইয়েলো অথবা গোল্ডেন ইন কালার, এগুলোর একেবারে স্পেসিফিক একটা কনফিগারেশন আছে। এই এইগুলো হচ্ছে হার্ট এক্সুডেট, গোল্ডেন অর ইয়েলো ইন কালার, গোল্ডেন অর ইয়েলো ইন কালার হার্ট এক্সুডেট। আর সফট এক্সুডেট বা কটন স্পট, এগুলো হচ্ছে বরফ কুচির মতো বা তুলার মতো, এগুলোর একবারে স্পেসিফিক কোনো একটা আকৃতি নেই, কিন্তু হার্ড এক্সুডেটের স্পেসিফিক আকৃতি আকৃতি আছে, এগুলো স্পেসিফিক কনফিগারেশন আছে। ঠিক আছে, এটার স্পেসিফিক কনফিগারেশন আছে, কিন্তু সফট এক্সুডেটের কোনো কনফিগারেশন নেই। এগুলো ডট হিমোরেজ, ব্লড হিমোরেজ ইন এই ডট 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 ডট, এগুলো হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ফাইন্ডিং, মানে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিটা পাওয়া যায়। নর্মালি এই সমস্ত স্পট রেটিনাতে থাকে না। এই তো আশা করি তোমরা এগুলো বইয়ের সাথে একটু মিলিয়ে নিলে আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যার লেকচার স্যার ফাইলটা স্যার আমাদের একটু দিলে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা, আমি তো দেয়ার হইরম কিভাবে দিব বলো তো। আচ্ছা আমি WhatsApp গ্রুপে স্যার ফাইলটা দিয়ে দিচ্ছি। WhatsApp ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।